নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিপুর বিশ্বাস। তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ছাগল খামারে দাঁড়িয়ে রয়েছি। এই ছাগল খামারটা কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গল নিয়ে গড়ে উঠেছে। তো আজকে আমরা এই শিকদার গোট ফার্মের কর্ণধার সুব্রত দার কাছ থেকে জেনে নেব যে সে কেন এই ব্ল্যাক বেঙ্গলটাকে চয়েস করলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করলে কি কি বেনিফিট রয়েছে সেই তথ্যগুলো জানবো। আর একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করলেই মানে ছোট ছোট ছাগলের বাচ্চা পাওয়া যায়। আসলে কি পদ্ধতি অবলম্বন করলে বড় জাতের ব্ল্যাক বেঙ্গলের ছাগল পাওয়া যায় সে তথ্যগুলো আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আজকের এই পুরো প্রতিবেদনটা। তাহলে কিন্তু আপনি যদি ব্ল্যাক বেঙ্গল নিয়ে চাষ করেন বা ব্ল্যাক বেঙ্গল ছাগল চাষ করবেন ভাবছেন, তাহলে কিন্তু আপনি প্রফিটেবল একটা কমার্শিয়াল ফার্ম গড়ে তুলতে পারবেন। তা চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা এই ফার্মের মালিক সুব্রত দার সঙ্গে কথা বলে নিই। আপনার পরিচয়টা দেবেন। আমার নাম সুব্রত শিকদার, শিকদার গোট ফার্মের ওনার। আচ্ছা আপনার অ্যাড্রেসটা? আমার অ্যাড্রেস শান্তিপুর ফুলিয়া, গ্রামের নাম কৃষি বলে। আচ্ছা কতদিন ধরে আপনি এই ছাগল ফার্মের সঙ্গে জড়িত রয়েছেন? আপনি 14 বছর পার করছি। 14 বছর। এখন কোন জাতের ছাগল রয়েছে? এখন সব বেঙ্গল। সব ব্ল্যাক বেঙ্গল? ব্ল্যাক বেঙ্গল। আপনি কি ব্ল্যাক বেঙ্গল নিয়ে পালন করছেন না আগে অন্য কোনো ছাগল পালন করতেন? না আগে অন্য কোনো ছাগল পালন করতেন, কিন্তু ব্ল্যাক বেঙ্গল এখন বর্তমানে ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল। কেন আপনি এই ব্ল্যাক বেঙ্গলটাকে চয়েস করলেন? দেখো ব্ল্যাক বেঙ্গল চয়েস করলাম এই কারণে যে আজকে বাইরের বিটনে তো হাজার ফার্ম আছে, আমিও বাইরের বিটনে একসময় কাজ করেছি এমন না করিনি, কিন্তু আমি যে ব্ল্যাক বেঙ্গলের যে মজাটা পেয়েছি বা যে আনন্দটা পেয়েছি বা যেভাবে আমি প্রফিট কামিয়েছি আমি কোনো বিটে পাইনি। কেন পাইনি? কারণ সবচেয়ে না মানুষের আজকের বাজারে ছাগল পুষতে লাগে দেখতে আমার কস্টিং একদম, আমি যদি কস্টিং না কমাতে পারি তাহলে আমার ছাগল পালন হবে না। একটা ছাগলে যদি আমি দিনে 20 টাকা খাওয়াই তাহলে মাসে কত পাচ্ছে? 600 টাকা। আর সেই সেই ক্ষেত্রে যদি আমি মাসে 200 টাকা নিয়ে আসতে পারি বা 150 টাকা নিয়ে আসতে পারি তাহলে আমার প্রফিট আরো বাড়ছে। তো সেই ক্ষেত্রে গিয়ে ব্ল্যাক বেঙ্গল ছাড়া আমি অন্যদিকে চয়েস করতে পারছি না। আচ্ছা, কারণ নিজেও তো করেছি, নিজে করে নিজেরও অভিজ্ঞতাটা আছে যে আমি ব্ল্যাক বেঙ্গল কেন চাষ করছি আর হচ্ছে পিওর বিট কেন চাষ করছি না। একটা পিওর বিটের বাচ্চা আমি যদি মার্কেটে ছিল একটা বারবারি ছাগল নির্ভর 12-14-15 হাজার টাকা দাম, আমার বছরে বাচ্চা দেবে কটা? 13 বছর, 4টে বাচ্চা দেবে। তো আমি একটা 13 হাজার টাকা একটা ফিমেল কিনবো, ফিমেল কিনে সেইটাকে খাওয়াবো, তারপরে 2-4টে বাচ্চা পাবো, 4টে বাচ্চা যদি আমি সেই দামে বিক্রি করতে না পারি তো আমার কিন্তু প্রফিট আসবে না। আর ও তো ভালো মন্দ খাচ্ছে। আর আমার ব্ল্যাক বেঙ্গল ছাগল কি খাচ্ছে? ব্ল্যাক বেঙ্গল ছাগলে আমার সকাল সারাদিনে 15% দানা খাবার আর সারাদিন ঘাস লতা পাতা গাছের পাতা সব খেয়ে চলে যাচ্ছে। তো আমার সেই ক্ষেত্রে প্রফিটটা কমে যাচ্ছে, মানে খরচাটা কমে যাচ্ছে, আমার প্রফিট বেড়ে যাচ্ছে অটোমেটিক। তো আমি সেই ক্ষেত্রে দেখছি এখন বর্তমান বাজারে আমি বেঙ্গল উপর সাকসেস। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক বেঙ্গলে আমরা দেখেছি যে ব্ল্যাক বেঙ্গল অনেকেই পালন করছে গ্রামগঞ্জে, যারা অনেক সময় দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষেত্রে আমরা যখন ফার্মে ভিজিট করছি সবাই বলছে যে বিভিন্ন ভ্যাকসিন দিতে হচ্ছে, পিপিআর দিতে হচ্ছে, এফএমডি দিতে হচ্ছে, গোট ফক্স দিতে হচ্ছে, বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশনের কথা বলছে। কিন্তু গ্রামগঞ্জে আমরা দেখেছি যারা 5-10টা ছাগল মানে কমার্শিয়াল না ফ্যামিলিগত ভাবে পালন করে তারা কিন্তু কোনো ভ্যাকসিনেশন করছে না, এক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? দেখুন যখন আপনি একটা কমার্শিয়াল ফার্ম করবেন আর যখন গ্রাম বাড়িতে পুষ, বাড়িতে 2-4টে-5টা বাচ্চা ওদের কিন্তু ওরা কিন্তু বেসিক্যালি কোথাও যায় না, মাঠে ঘাটে খাওয়া ওদের কিন্তু একটা অভ্যস্ত হয়ে যায় মাঠে খাওয়া। আর আপনি যখন একটা কমার্শিয়াল ফার্ম করতে যাবেন তখন কিন্তু আপনার মেনটেন একটু করতেই হবে, যে আপনি চাইবেন না যে আপনার ফার্মে একটা ক্ষতি হোক। যে আমাদের বছরে 4টে ভ্যাকসিন, পিপিআর 2 বার, গোট পাক্স 2 বার, এফএমডি বা ইটি তো অত আমাদের এফেক্ট করে না, কারণ আমি আজ পর্যন্ত দেখিনি। তো আমাদের একটু সতর্ক হতে হয়েছে বলতে হবে, কারণ আমার একটা ফার্ম চালাতে গেলে তো আমার ঘরে ধরুন 100টা ছাগল আছে, যদি কোনো রকমে একটা, কারণ আমার এখানে ফার্ম আছে, আমার পাশেও তো একটা ছাগল পুষছে অবশ্যই, তার ছাগলের সঙ্গে যদি কোনো সময় একটা অ্যাটাচ হয়ে গেল বা একটা রোগ চলে আসলো তো আমার ফার্ম তো পুরো শেষ হবে। সেই ক্ষেত্রে আমরা যদি বছরে 4টে ভ্যাকসিন মেনটেন করে চলতে পারি, আমি অন্তপক্ষে গ্যারান্টি দিচ্ছি যে তার ফার্মে কোনোদিন রোগ ব্যাধির আশা করবে না। আচ্ছা ব্ল্যাক বেঙ্গল ক্ষেত্রে কি পিপিআর দেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল যদি বললাম বছরে 4টে ভ্যাকসিন, পিপিআর 6 মাস পর 2 বার, গোট ফক্স 2 বার। ব্যাস, যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতে গেলে কোন ধরনের খাবার খাওয়ালে প্রফিটের পরিমাণটা বেশি আসবে? দেখো ব্ল্যাক বেঙ্গল ছাগলটা এমন একটি ছাগল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাগল, তো এরা বেসিক্যালি
घास पताय मानुष ठीक आछे तुमि जदि कमार्शियल फार्म करते जाओ তোমার আগে ঘাসের দিক দিয়ে নজর আগে দিতে হবে যে আমি ঘাসের ফোকাসটা দেবো কারণ বিরাট কোনো ছাগলের জন্য যদি মানে ভরপুর দানা খাবার দাও কিন্তু খাবে না। আচ্ছা আচ্ছা তুমি আমার এখানে আসো তুমি দেখতে পারো নিজেই যে আমার এখানে এসে ওরা দানা খাওয়া সেভাবে পছন্দ করে না তাও বৃষ্টিকালের দিন কি করবো দিয়ে রাখি সেভাবে তো ঘাস পাতা পাচ্ছি না। ঘাস পাতার মধ্যে কি কি ঘাস থাকার কি কি পাতা থাকে দেখুন পাতার ভিতরে কাঁঠাল পাতা লম্বু পাতা যে ধরনের পাতা আম পাতা জাম পাতা যাদের খেয়ে নেবে আর ঘাসের ভিতরে দেখো সুপার নেপের আছে স্মার্ট আছে রেড নেপের আছে জারা আছে হাইব্রিড আছে প্রচুর ঘাস আছে। তুমি বেসিক্যালি ফার্ম করতে গেলে যখনই তুমি ঘাসের উপর নজর দেবে তোমার ফার্ম কোনোদিন লসে রান করবে না। আচ্ছা আমরা যখন আমরা ব্ল্যাক বেঙ্গলকে খাবার খাওয়াবো মোটামুটি পার হেড একটা গড় অ্যাভারেজ একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের কত টাকার মধ্যে খাবার রাখা উচিত? দেখো একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি তুমি 5 টাকার উপরে যাও তখনই তোমার লস হয়ে যাবে। লস 5 টাকার নিচে রাখতে হবে। তাহলে তো দানা খাওয়ার কত পার্সেন্ট খাওয়ানো দরকার? 10% দানা খাবার খায়। 10% 10% দানা খাবার। 10 থেকে 15% না 10 হ্যাঁ 10 থেকে 15% ইনাম। আর অন্যান্য ঘাস পাতা এগুলো এই দেখো সকালবেলা তুমি ছাগলটা ছাড়ার পরে তুমি 10% দানা খাবার দিলে মানে 1 কিলো যদি ছাগল একটা ছাগল হিসাব করতে হবে তোমার 1 কিলো যদি একটা ছাগলে খায় তাহলে কি করতে হবে তাকে 100 গ্রাম দানা খাবার দিতে হবে। 100 গ্রাম দানা খাবার দিলে আর কিন্তু সারাদিন ঘাস খাবে। আর সেই ছাগলকে তুমি যদি 1 কিলো দানা খাবার দাও মানে 600 গ্রাম দানা খাবার দাও 400 ঘাস দাও ছাগল কিন্তু মডিফাই হবে না। আচ্ছা আর এখানে একটা তথ্য বলবেন যারা নতুন ফার্মার রয়েছে বা নতুন যারা আগ্রহী খামার করতে তারা একটা প্রবলেম হয়তো ফেস করবে বা যারা নতুন নতুন শুরু করে তারা একটা প্রবলেম ফেস করে দেখা যাচ্ছে ব্ল্যাক বেঙ্গল পালন করছে কারণ আমরা সবাই জানি যে ব্ল্যাক বেঙ্গলের মাংস টেস্টি বাজারে ভালো দাম আছে কিন্তু দেখা যাচ্ছে ব্ল্যাক বেঙ্গল আকারে ছোট হয়ে যাচ্ছে ছোট হচ্ছে এবং কি করলে ব্ল্যাক বেঙ্গলটা আগেকার মতো 5-10 বছর আগে যে আকারটা ছিল সেই আকারটা আনা যেতে পারে আপনি একটু এটা আমাদের দর্শকদের জন্য একটু বলবেন। ঠিক আছে দেখো এর ভিতরে যে ব্ল্যাক বেঙ্গল গুলো আছে এখন বর্তমান বাজারে সেগুলো কিন্তু একবার বাচ্চা দিয়েছে বা দ্বিতীয়বার বাচ্চা দেবে বা তৃতীয়বার বাচ্চা দেবে তার উদ্যোগ কিন্তু নেই তো সেই ক্ষেত্রে কি হবে আমার প্রথম দেখতে হবে যে আমার ছাগলটা কত বড় আমার সেই আন্দাজে পাঠাটা দেখতে দেখতে হবে যে আমার ছাগল আজকে ছোট ছাগল আমি বড় পাঠা দিলাম সেটা হবে না আমার ছাগল বড় পাঠা ছোট সেটা হবে না। দেখো দেশি ছাগলের পাঠা কিন্তু বেসিক্যালি মানে বড় হয় না বলতে ভুল হয় মানে সেটা তোমার বেছে নিতে হবে যে আমার এই ছাগলটা আছে আজকে দেখাচ্ছি এই যে এই ফিমেলটা এই ফিমেলটার সঙ্গে যদি আমি একটা ছোট একটা পাঠা দেখাই তাহলে এই বাচ্চাটা ছোট হয়ে যাবে আর বাবা তো ছোট মা তো যতই আমার মা বড় বাচ্চাটা ছোট আসবেই তো তো আমার দেখতে হবে এইটার সঙ্গে আমি কোন পাঠা নিলে আমার বিট কলারে বাচ্চাটা আমি এর সমান পাবো তো আকৃতি আমার বড় থাকবে আর যদি বড় ছাগলের সঙ্গে আমি ছোট পাঠা দেখাই তাহলে আমার বাচ্চা ছোট হবে মা তো বড় কিন্তু পাঠা তো ছোট তো এর সঙ্গে ম্যাচিং করে রাখতে হবে বড় ছাগল হলে মা ছাগল বড় হলে পাঠাটাও বড় হতো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেটা ফার্মে ফার্মে যদি বিডার সঠিক না থাকে ফার্ম ডেভেলপ হবে না। আচ্ছা আচ্ছা কারণ এটা মানা রাখতে হবে কারণ পাঠা দেখতে হবে যে আমার পাঠা কোন পাঠাতে আমি ব্রিডিং করাবো বা পাঠার চয়েসটা যে এই বেঙ্গলের সঙ্গে আমার কোন পাঠার কিরকম পাঠা রাখতে হবে বেঙ্গল পাঠা তো অনেক আছে ছোট আছে বড় আছে তার সঙ্গে মিলিয়ে চলতে হবে। আচ্ছা আমি একটা কথা বলবো এখানে যে যখন একটা ব্রিডার কত বয়সী হলে সে মানে সঠিকভাবে ব্রিড করতে পারবে দেখো সবাই বলে কি দুধ হাতে ছাগলের ব্রিডার হলে হচ্ছে কি ভালো হয় কিন্তু না যখন একটা ব্রিডার 4 দাঁত হবে তখন যদি সেই পাঠাতে যদি ব্রিডিং করানো যায় ওর মতো রেজাল্ট বাচ্চার কোনো পাঠা দিতে পারবে না। আচ্ছা আচ্ছা তখন 4 দাঁতের সময় ওই ব্রিডারটার বয়স কত হতে পারে? 4 দাঁতে বেসিক্যালি 2 বছর পার করবে। 2 বছর মানে পাঠা ভালো পাঠা ভালো পাঠা তখন জোর দরকার পাঠার। আচ্ছা আচ্ছা যে আমার ওই পাঠাটা এগ্রেসিভ কতটা আছে আমি ওই পাঠাটা ব্রিডিং করব আমার ফিমেল তো এগ্রেসিভ ফিমেল তার পাঠাটা কতটা এগ্রেসিভ আছে বা সেই পাঠাটা ব্রিডিং করার পরে বাচ্চা যত ভালো বললাম যত ভালো পাঠা হবে বাচ্চা তত স্পিড হবে। আচ্ছা তাহলে মানে কোয়ালিটিটা আমরা ভালো পাবো ভালো বড় পাবো পাঠা বড় পাবো সব তোমার ছাগলটা ছোট হয়ে যাবে না দিন 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 বড় হবে। আচ্ছা আচ্ছা আর ছোট হওয়ার কোন কোন কারণ আছে? অন্য কোনো যে ইনব্রিডিং হলে ছোট হয়ে যায় ইনব্রিডিংটা আমাদেরকে দর্শকদের জন্য অ্যাসেপ্টক ভাবে একটু ইনব্রিডিংটা কি একটু দেখো গ্রাম গায়ের ছাগলগুলো দেশি ছাগলগুলো ছোট কেন হয়ে যায়? দেখো তুমি একটা পাঠা তুমি তোমার ঘরে 5টা ছাগল আছে তোমার পাঠা নেই ওই তোমার পাশের পাড়াতে একটা পাঠা আছে ঠিক আছে তোমার ছাগল ডেকেছে তুমি সেইখানে নিয়ে গেছো ঠিক আছে তোমার হয়তো পাঠা নেই সেই ছাগলটা বাচ্চা দিয়েছে আবার সেই বাচ্চাটা সেই পাঠার কাছে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা
তো তখন তো ইনব্রিডিং হয়ে যাচ্ছে, তখন তো দিন দিন আকৃতি ছোট হচ্ছে, বাচ্চা কমজোরি হচ্ছে, কারণ ও তোর বাবা। আচ্ছা আচ্ছা, বাবার কাছে মেয়ে যাচ্ছে, মেয়ের কাছে নাতি যাচ্ছে, সবই এইভাবে চলে যাচ্ছে। এবার চলতে চলতে দিন দিন আকৃতি ছোট হচ্ছে। এটা কখনোই করা যাবে, কখনোই তাহলে যারা বাণিজ্যিকভাবে ফার্ম করবে তাদেরকে একাধিক পাঠা রাখতে হবে, একাধিক পাঠা রাখতে হবে বা পাঠা চেঞ্জ করতে হবে। সবচেয়ে যারা যত বড় ফার্ম হোক, ফার্মে পাঠা সবসময় চেঞ্জ করতে হবে। আচ্ছা, আপনার ফার্মে কয়টা পাঠা আছে? আমার ফার্মে পাঠা তো এখন মোটামুটি আছে তিন চারটে। তিন চারটে আছে, আমরা কি দু একটা দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই দেখতে পারি, চলুন যাই দেখি। দেখুন এই একটা আমার পাঠা, এটা কিন্তু এতটাই বেশি যে ধরে আছে, নাহলে কিন্তু গুতো মারবে। তো এর বডি আনতে যে ওর ওই যে ফিমেলটা আমি দেখালাম, সেই ফিমেলটা যদি এরকম পাঠা দিয়ে ব্রিডিং না করাতে পারি আমরা, আমাদের বাচ্চা রেজাল্ট আমরা পাবো না। আচ্ছা আচ্ছা, তো যেহেতু আমার ওই ফিমেল দিয়ে এরকে দিয়ে ব্রিডিং করানো আরো আছে, তো এরকম পাঠা দরকার। যে আমার এই পাঠাটা বয়স এখন কিন্তু দাঁত হচ্ছে চার দাঁত, চার দাঁত, চার দাঁত হয়েছে, ঠিক আছে। বয়স কত? বয়স দু বছর পার করেছে। তো এরকম পাঠা আমাদের সবার চিহ্ন পাঠা আমাদের আগে চয়েস করতে হবে বা বাঁচতে হবে। যে পাঠা যা এতটা এগ্রেসিভ যে আমি যদি ছেড়ে দিই, এখানে ছেড়ে দিন তো, আমি ছেড়ে দেবো, মেরে দেবে কিন্তু, ঠিক আছে। দেখুন এতটা এগ্রেসিভ, ঠিক আছে। তো যেহেতু দেখতে পাচ্ছি আমরা দুদিকে টানা দিয়ে বেঁধে রেখেছি কিন্তু। হ্যাঁ সেটাই দেখছি, আমরা পিছনে একটা পাঠা দেখুন, এইটা তো আমি বিটিং করাতে পারি, কিন্তু এইটা তো কিন্তু বিটিং করাতে পারি। আমরা কিন্তু এটাতেও বিটিং করাতে পারি, এটা কিন্তু কাজ হবে, কিন্তু বাচ্চার রেজাল্ট কিন্তু সেই আসবে না, মানে কিন্তু কোনো ছোট। প্রথমবার হচ্ছে হিটে আসবে ছাগল, বাচ্চা ছাগল, তাদের দিয়ে ব্রিডিং করা। এবার আমরা একটু আসি, কত বছর বয়সে মা ছাগলকে ব্রিড করানো যেতে পারে? দেখুন বেঙ্গল ছাগল ভালো কোয়ালিটি সম্পূর্ণ, ব্ল্যাক বেঙ্গল ছাগলটা এমন একটা ছাগল, এটা চার মাস সাড়ে চার মাসে প্রথমবার হিটে চলে আসে। তো আমরা সেই জায়গাতে প্রথমবার আমরা হিট করাই না, সেটা ফেল করাই, তার এক মাস পরে আবার যে হিটে আসে তখন আমরা তারপরে আরো করি, আর পরে আর একবার পরে গেলে আরো ভালো। কিন্তু হ্যাঁ বেশি পরে করতে গেলে আবার এমন আছে পরবর্তীতে হিটে হিটে আসলো না, এরকম হয়ে যেতে পারে। আচ্ছা দাদা, আমরা তো আপনার দেখলাম যে কেন ব্ল্যাক বেঙ্গল চয়েস করেছেন এবং কোন ধরনের মা ছাগল হতে হবে এবং কোন ধরনের বিড়াল হতে হবে এগুলো দেখলাম, কিন্তু ব্ল্যাক বেঙ্গল থাকার মানে ভালো ঘর ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত, আদর্শ ঘর কেমন হওয়া উচিত? আমার কাছে তো ঘর একটা আছে, চলুন আমি দেখাচ্ছি যে আদর্শ ঘর কিরকম হয়। চলুন, এখানে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো থাকে। আচ্ছা ঘরটার আকারটা কি আছে? আমার এখানে 650 স্কোয়ার ফুট আছে ঘর। আচ্ছা মোটামুটি কতগুলো ব্ল্যাক বেঙ্গল থাকতে পারবে? দেখুন যদি আমি বাচ্চা সহকারে রাখি তাহলে আমার এখানে ওই 40টা 45টা রাখতে পারি। আচ্ছা বেশ ভালো। এই একটা আদর্শ ঘর কেমন হওয়া উচিত? তো এটা আদর্শ ঘর, এই যে ঘরটা করছি এটা কিন্তু আদর্শ ঘরের ভিতরে একটা পড়ে, ঠিক আছে। আদর্শ ঘর করতে গেলে তোমার যদি মনে করো আদর্শ ঘর, তাহলে ছাগল কোনো সময় মাটিতে নামবে না। আচ্ছা ঠিক আছে, এক হলো। তো মাচার উপরে রাখার কারণ একটা আছে, মাচার উপরে তুমি ছাগল রাখো, তোমার ছাগল সুস্থ থাকবে, প্লাস তোমার ছাগলের ঠান্ডা জিনিসটা বুঝবে না। কারণ আমার যদি ছাগল বাইরেও নামে, তা বাইরে চকি আছে, চকিতে থাকে ওরা, চকিতে শুয়ে খাওয়া দাওয়া করে চকিতে উঠে যায় বা ঘরেও ঢুকে যায়, ঠিক আছে। তাহলে যেহেতু এখন বর্ষার সময় আছে, শীত আছে, গরম আছে, গরমে তো অসুবিধা হয় না, বর্ষার সময় হচ্ছে সারাদিন বৃষ্টি হলো, কাদা হাঁটলো, মায়ের মাটির মানে খুঁড়ের নিচে কাদা জমে গেল, ওইটা কিন্তু ঠান্ডাটা কিন্তু সারা শরীরে আছে, ঠান্ডাটা আবহাওয়া প্রভাব পড়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়বে না, তোমার তোমার তো মাথার উপরে থাকে, শূন্যের উপরে ছাগল থাকে, প্রভাব পড়বে না। আর এই যে ঘরটা করেছি, এই ঘরটার কারণ হচ্ছে গিয়া ঘরটা একটাই করার উদ্দেশ্য, যে ছাগলকে আমরা যত শূন্যর উপরে রাখতে পারবো তত ভালো থাকবে। এই নিচে দেখি কাঠ দিয়েছেন, কাঠের পাটার দন্ড আছে, এটা কাঠ দেওয়া ভালো না বাঁশ দেওয়া ভালো? না বাঁশ না, কাঠই চলে, কাঠই ভালো, মানে বাঁশ তো এরকম থাকে। হ্যাঁ হ্যাঁ, তো যেহেতু ছাগল তো দেখে পা দেয় না, আমরা না দেখে পা দিই, ছাগল কিন্তু দেখে পা দেয় না, যখনই উঁচু নিচু হবে তখন যদি ছাগল পা দেয় উঁচু হয়ে যায় তখন খুর ভেঙে যেতে পারে, খুঁড়ে ব্যথা লাগতে পারে, তো সেই ক্ষেত্রে খুঁড়ের প্রবলেম হতে পারে ছাগল। ঘর পরিষ্কার পরিচ্ছন্নর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে? দেখুন সকালবেলায় আমাদের আমার যেন রোল, সকালবেলায় ঘরটা ছাগল খুলে দিয়ে লিভার টনিক খাইয়ে বের করে দেবো, ঘরের দিকে বের করে ঝাড় দিয়ে ফিনাইল ফরমালিং দিয়ে আমরা স্প্রে করে দেবো, যাতে মাছি মশা বা কোনো জীবাণু কোনো ভাইরাস অ্যাফেক্ট না করে, ঠিক আছে। তারপরে ছাগল ঘরটা শুকিয়ে গেল, তারপর ছাগল দেখলো, আবার সন্ধ্যাবেলায় আমাদের একটা মানে একটা তেল আছে, ওই তেলটা আমরা চারদিকে স্প্রে করে দিই যাতে মশাটা কম আসে। এবার আমরা লাস্টে একটা কথা আসবো, যারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে ফার্ম করতে চাচ্ছেন কমার্শিয়াল ভাবে, তারা কি কি প্রসেসে শুরু করতে পারে? দেখো ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রসেসে শুরু করতে পারলে তুমি যদি দু চারটে নিয়ে পুষতে বা মানে শিখতে চাও সেটার ব্যাপার আলাদা, আর যদি কমার্শিয়াল ভাবে তুমি যেতে দাও
তাহলে সবার আগে বলবো তোমাকে একটা গাইডলাইন ধরতে হবে, একটা গাইডলাইন ধরে তার থেকে একদম সঠিক তার মেজারমেন্ট নিয়ে তারপরে তুমি ফার্ম চালু করো। আচ্ছা, তাহলে কি হবে বলতো, তুমি যে একটা ফার্ম চালু করতে সমস্যার মুখে হতে হয়, সবার ক্ষেত্রে হতে হয়, কেন বলতো, যে তুমি হয়তো মেজারমেন্ট ঠিক করে করতে পারো না, তুমি খাবার ঠিক করে খাওয়াতে পারছো না, বা ছাগলের একটা কিছু অসুখ বিসুখ ঠিক করে খাওয়াতে পারছো না, ছাগল মডিফাই হচ্ছে না, ছাগলের বাচ্চা রেজাল্ট পাচ্ছ না, তুমি বাচ্চা ছোট হচ্ছে, বাচ্চা কমজোর হচ্ছে, দুর্বল হচ্ছে, নানান ফেস হতে পারে। যেহেতু তুমি একটা যদি সঠিক গাইডলাইন হতে, তোমার সেই ফেসটা হতে পারে না, কারণ তোমার যখন একটা ফার্মে কিছু হবে সেই গাইডলাইনকে ফোন করবে, সেখানে তোমাকে সলিউশন বলে দেবে। এজন্য ট্রেনিং কতটা প্রয়োজন? না, ট্রেনিং তো একটা ছোটখাটো দরকারই হবে, কারণ কমার্শিয়াল ভাবে ফার্ম শুরু করতে গেলে অবশ্যই কিন্তু একটা ট্রেনিং দরকার, কারণ ট্রেনিং থেকে আপনি বেসিক ট্রেনিং নিলেও কিন্তু একটা ট্রেনিং দরকারই, তাই না? তো প্রিয় দর্শক, আমরা দাদার কাছ থেকে ব্ল্যাক বেঙ্গল পালনের এই প্রজেক্ট তথ্য জানলাম। এরপরেও যদি কোনো ইনফরমেশন জানার ইচ্ছা হয় আপনার, দাদার ফোন নাম্বারটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপর দিয়ে দেবো, আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে এই ব্ল্যাক বেঙ্গলটাকে কিভাবে পালন করতে হয় বিভিন্ন ধরনের সাহায্য পেতে পারেন। তো আজকে আর নয়, দেখা হচ্ছে নতুন কোনো একটা ফার্মারের সঙ্গে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক করে এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে।